সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন, ও আদম তোমার কিছু কালেমা শিখাইয়ে দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়ে দিলেন, ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাইতেছিল আল্লাহ, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই। ঠিক কিনা? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, গলা ফাটিয়ে আমার সাথে সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল কর। আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে, ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো, কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا। ও বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে? কথা বলেন, কত পাপ করছে কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডাকে বলে, গোলাম আমি হলাম গাফিরুদ্দাম কাবিলুত্তাওব, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডাকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়, এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন, আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান।
এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি, তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। 1 টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি 1 টুকরা না দিয়ে আমি করে 30 টুকরা দিত, কথা কন। 1 টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো, কথা কয় না? 14 ফেব্রুয়ারি কবে আসছে? কত ফেব্রুয়ারি আর কয়দিন, কথা কন। বিশ্ব ভালোবাসা, বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব ব্যয়াপনার দিবস, বিশ্ব অশ্লীলতার দিবস, নারীদের গণভাবে ধর্ষিত হওয়ার দিবস। এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? বাবা যারা এসেছেন সাবধান, ওই দিন মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। ভাই যারা এসেছো বোনদেরকে সামলে রাখো, ওই দিন ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। যেই মাদের বোনদের কানে আমার মাইকের আওয়াজ দেয়, খবরদার, ওই দিনটা যেন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির করতে করতে কাটে, তা না হলে সব শেষ। ওই দিন যারাই উল্টাপাল্টা করবে ওই মেয়েগুলো, ওদের বধ হজম হবে, হজম করতে পারবে না, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে, কথা কন, কথা কন। এজন্য খবরদার, কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মহাব্বত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে, আমাদের সারা বছরই তো ভালোবাসা, কথা কন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই? আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই? সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই? আমাকে দিবস লাগবো কেন? আজকেও তো আমাকে ভালোবাসা দিবস, কথা কন। যদি এখন দিবস না রজনী, আজকে তো আমাদের চান্দোলাতে ভালোবাসা রজনী, কথা কন। প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা, এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না, আমরা সব সময় সবারই ভালোবাসা। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছার, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি। আল্লাহ হে ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইমাজিন দ্যাট, কল্পনা করছেন কোনোদিন যে নবীর গুনাহ নাই? ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার, কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হয় মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য, শয়তান ভুল করে ভুলের উপরে আছে, ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, 2টা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে, 2টার সময় তওবা কবুল হয় না। চিৎকার করে বলেন, কয় সময়? 2 সময়। এক হলো বাদাল গড়গড়া, গড়গড়ানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি, কথা কন। ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন, এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আনামিনাল হাত তুলে কয় আমি মুসলমান। ফেরাউন নাই বলে মুসলমান, আমরা যাবো কই, কথা কহ। ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন, আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস, অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম।
কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বললো সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে, কারণ কে জাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর, আজাব চলে আস। আল্লাহ বললেন মুসা সেফ জোনে যাও, সরো এখনই আজাব। খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারুন দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে। গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই, কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাসা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর, আমারে খালি বাসা চাষা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ, তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়। এই হলো একটা। নাম্বার টু, বাদা তুলুই শামস মিন মাগরিবিহা, প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না, পূর্ব দিকে। কেমত রাগ দিয়ে সূর্যের পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু, একা ঢুকবো না, একা যাবো না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামি বানাইয়া তারপরে ঢুকমু, তোমার চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন ইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিসসালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ বললেন ও আদম তোমার কিছু কালেমা শিখায় দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা শিখাই দিছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কিনা? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আসে নাই,